সাধারণ সম্পাদক পঙ্কজ নাথের অপপ্রচার বিরুদ্ধে মানববন্ধন। এত শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চার খাতে 7 কোটি টাকার দুর্নীতি প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। একটি অভিযোগের প্রেক্ষিতে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আলমগীর হোসেন ও বায়েজিদুর রহমান খান প্রাথমিক অনুসন্ধানে গিয়ে দুর্নীতির এই নজির পান। বৃহস্পতিবার সকাল 10টায় দুদকের এই দুই কর্মকর্তা রাজশাহীতে বিএমডি এর প্রধান কার্যালয়ে যান। দুপুর 2টা পর্যন্ত এ সময় তারা প্রায় 7 কোটি টাকার দুর্নীতি প্রমাণ পান। অনুসন্ধান দলের প্রধান আলমগীর হোসেন জানান, কোটেশনের মাধ্যমে কেনাকাটা, আমবাগান ইজারা, সরকারি পরিপত্র অমান্য করে বেতন স্কেল বিদ্যুতের অবৈধ ব্যবহারের ক্ষেত্রে ভয়াবহ দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। বিষয়গুলো প্রতিবেদন আকারে প্রধান কার্যালয়ে পাঠিয়ে দেবে। মোট অডিট ছিল ওনাদের 48টা, তার মধ্যে ওনারা প্রায়োরিটি বেসে 31টা নিষ্পত্তির জন্য বলেছেন, আর 17টা ওনারা অডিট বাণিজ্যিক অডিট অধিদপ্তরের সাথে কথা বলে আর কি নিষ্পত্তি করেছেন। আমরা এই অডিট সচেতন হই এবং ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলি, তাহলে স্টেশন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। রেলওয়ের আমাদের যে অন্যতম উদ্দেশ্য সরকারি নির্দেশনা, মূলত যাত্রী সেবার মানকে উন্নয়ন করা। আমরা এই সেবার মানটাকে উন্নয়ন করছি মূলত আমাদের নতুন রেললাইন নির্মাণ করা, পুরাতন রেললাইনের সংস্কার করা, স্টেশনগুলি আপগ্রেড করা, সমস্ত যাত্রীবাহী গাড়ি আছে সেগুলি মডার্নাইজ করা, যাত্রী সুবিধাকে উন্নত করা। পাশাপাশি যাত্রী সুবিধা উন্নয়নের জন্য এখানে যে কার্যক্রম গৃহীত হয়েছে এটিও একটি অংশ। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ এমপির বিরুদ্ধে মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি অ্যাডভোকেট লায়েবউদ্দিন লাবলু, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রোকনুজ্জামান, এছাড়া আরও উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মোমেন। এই সময় রাজশাহী জেলা উপজেলা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। একটি চক্র এমন চক্রান্ত চালাচ্ছে, তার অংশ হিসাবে পঙ্কজ নাথ এমপির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। এই চক্রকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন তারা। বিক্ষোভটি নগরীর সাহেববাজার জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে রাজশাহী কলেজের সামনে প্রদক্ষিণ শেষে নগর আওয়ামী লীগের
কার্যালয়ের সামনে শেষ হয়। এ সময় এই সোশ্যাল মিডিয়ার অপপ্রচারকারীদের বিরুদ্ধে গ্রেপ্তারের দাবি জানানো হয়। তালমারি জাহাঙ্গীর সরণি হতে ভদ্রা স্মৃতি অমরনাথ মোড় হয়ে ঢাকা বাস টার্মিনাল পর্যন্ত থেকে নিষিদ্ধ ১,০০০ করে টাকা জরিমানা করা হয়। এ ছিল আজকের বরেন্দ্র সংবাদে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।